কুমিল্লা আদর্শ সদর উপজেলার আরও 86টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান করা হবে। 22 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। আগামী জুনে ভূমিহীন গৃহহীন মুক্ত হবে 86টি পরিবার। সোমবার 20 মার্চ দুপুরে আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। সংবাদ সম্মেলনে নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই মুজিববর্ষের প্রতিটি গৃহহীন ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় সেমি পাকা ঘর আর 2% জমির মালিকানা। এরই ধারাবাহিকতায় আদর্শ সদর উপজেলার মোট 360টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিভিন্ন পর্যায়ে 234টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী 22 মার্চ 86টি ঘর হস্তান্তর করা হবে। আগামী জুন মাসে বাকি 40টি ঘর হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে এবং সদর উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা ভূমি কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা মাইদুল মোর্শেদ, উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন সহ অন্যান্যরা। তৃতীয় পর্যায়ে 46 এবং চতুর্থ পর্যায়ে যে 80টি ঘরের বরাদ্দ পেয়েছি, সেই 80টা থেকে আমার সকল ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি। সম্পন্ন হয়েছে 40টা ঘরের কাজ। তো তৃতীয় পর্যায়ের অবশিষ্ট 46 এবং চতুর্থ পর্যায়ে 41, মোট 86টি ঘর আগামী 22 তারিখ ভূমিহীনদের মাঝে আমরা সার্টিফিকেট বিতরণ করব।